বিপিন চক্রবর্তী শহরে চলে আসছেন, আজকে ব্রিগেডে থাকবেন নিজে বলেছেন, তিনি কি বিজেপির মুখ্যমন্ত্রী পদ প্রার্থী? আসলে বিজেপি জয়েন তো করুন আগে, আমার জান নেই কি, আমি শুনেছি নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, এর বেশি জানা নেই আমার। দলের সভাপতি হিসেবে আজকে ব্রিগেডে সাফল্য আনতে বা সফলতা আনতে কী কী ব্যবস্থা নিয়েছেন? দেখুন, এর আগেও আমরা ব্রিগেড করেছি, ঐতিহাসিক ব্রিগেড করেছি, সেজন্য আজকে আমাদের কাছে ব্রিগেডটা ঠিক, এবারে নির্বাচনের একটা দিশা ঠিক করে দেওয়া যেন এবারে ব্রিগেড, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের কর্মীরা খুব উৎসাহের সঙ্গে কাজ করছেন, ব্যাপক ভিড় হবে, নির্বাচন প্রস্তুতি এখান থেকে পুরোপুরি শুরু হয়ে যাবে। মোদী আজকে ফিরে যাবার পরে যারা ব্রিগেডে আসবে, জেলা স্তরে যারা ব্রিগেডে বক্তব্য শুনবেন মোদী, সেক্ষেত্রে তারা কতটা উৎসাহিত হবে ইলেকশনের আগে? মোদীর নামেতেই সবাই উৎসাহিত হয়, শুধু আমরা না, আমাদের কর্মীরা নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ এদিকে তাকিয়ে আছে, সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে ব্রিগেডের সভার দিকে, মোদী কী বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি কী করবে, পরিবর্তন কীভাবে হবে, এ চর্চার বিষয়। নিঃসন্দেহে এটা হাই ভোল্টেজ একটা প্রোগ্রাম হবে, আমরাও তাকিয়ে আছি আর খুব সফলভাবে প্রোগ্রাম আমরা করব। থার্ড প্রশ্ন হচ্ছে, বিভিন্ন জন এখন আপনার দলে আসার চেষ্টা করছেন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে, সেক্ষেত্রে তারা কি দলে জায়গা পাবে না তাদের টিকিট দেওয়া হবে? আমরা বলেছি সবাইকে দলে কাজ করার সুযোগ দেবো, টিকিট তো পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে, তারা যাকে যোগ্য মনে করবেন দেবেন। কালকে দু দফার টিকিট 57টি আসনে ঘোষণা হয়ে গেছে, বাকিগুলো কবে হবে? হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আবার বৈঠক সৈঠক চলেছে, কাল রাত্রেই আমরা বসেছিলাম, আবার হয়তো দু একদিনের মধ্যে বসবো এবং একবারে হয়তো সব টিকিট ঘোষণা হতে পারে। তারকা প্রার্থীর ক্ষেত্রে কী ভাবছেন আপনারা? যে প্রার্থী হবে সে সবাই তারকা, যতক্ষণ না তাকে কেউ জানছে সে তারকা নয়, অনেক তারকা খসে পড়ে গেছে এবারে, দেখছেন কেন কান্নাকাটি চলছে, আর আমাদের একবার আননোন ফেস যাকে কেউ চেনে না তারা বিধানসভায় জিতে আর বিধানসভায় পৌঁছবে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু দেবীর লড়াই, নিঃসন্দেহে নন্দীগ্রামের লড়াইটা একটা অন্য একটা আঙ্গিক হবে এবারে, দুজনে খুব পরিচিত মুখ, পপুলার চেহারা, তারা লড়ছেন, একসময় একসঙ্গে লড়তেন, এখন সামনাসামনি লড়ছেন, তো সেদিকে তাকিয়ে আছি, কিন্তু আমাদের প্রস্তুতি আগের থেকে চলছে, লড়াই খুব ভালো হবে। শুভেন্দু তার দুর্বলতা ভালো জানেন এবং নন্দীগ্রামটাকে হাতের মতো চেনেন, যেহেতু উনি নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম আন্দোলনের, সেজন্য মানুষ মমতা ব্যানার্জি যদি নন্দীগ্রাম আন্দোলনের আর সুযোগ নিয়ে জেতার চেষ্টা করেন, তাহলে তো লোক শুভেন্দু অধিকারীকে প্রথম ভোট দেবে, কারণ তিনি সামনে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, তার সহকর্মীদের মৃত্যু দেখেছেন, আর সেই পরিবর্তনের নায়ক তিনি। হয়ে যাবে, অনেক সিট বাকি আছে, আস্তে আস্তে হয়ে যাবে, সেকেন্ড পেজে আছে, আমি তো আছি সবসময় সামনে, পার্টি বললে থাকবো। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377, চট করে চলে এসো বন্ধুরা।